সারিকা, মুন্সিগঞ্জ জেলা সহ সহ অন্যান্য উপজেলাগুলোতেও কিন্তু বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এ নিয়ে কিন্তু অনেকটা উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য বিভাগ। সবশেষ জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী মুন্সিগঞ্জ সদর হাসপাতালে কিন্তু আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত প্রায় 500-এর ছুঁই এবং অন্যান্য আরও যে 5টি উপজেলা রয়েছে সেখানে কিন্তু সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা এই জেলায় এখন হাজারেরও বেশি। ডেঙ্গু আক্রান্ত রোগী এই হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছেন যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে আসছেন তাদের মধ্যে এখন যারা আক্রান্ত হচ্ছেন, অর্থাৎ অক্টোবরের পরে শেষ দিকে এসে নভেম্বরের শুরুতে যারা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু তাদের যে লক্ষণগুলো সেটি অনেকটা গুরুতর হয়। অনেক রোগীকে কিন্তু ঢাকায় রেফার করতে হচ্ছে। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে মানুষের মধ্যে সচেতনতার অভাবেই কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এছাড়া গেল 5 আগস্টে দুর্বৃত্তের দেয়া আগুনে মুন্সিগঞ্জ পৌরসভা পুড়ে যাওয়ার পরে কিন্তু আসলে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের বা নিধনের যে কার্যক্রম সেটি অনেকটা স্থবির হয়ে আছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সীমিত পরিসরে কিন্তু ডেঙ্গু এবং এডিস মশা নিয়ন্ত্রণের যে কার্যক্রম সেটি চলছে। তবে হাসপাতালের যে রোগীরা ভর্তি হয়েছেন তারা কিন্তু মশারি না দেয়া সহ প্রয়োজনীয় মেডিসিন দেয়া হচ্ছে না, মশারি দেয়া হচ্ছে না, এই ধরনের অভিযোগ কিন্তু তারা করেছে। এবং যারা আক্রান্ত হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন এর মধ্যে সেই সংখ্যাটি কিন্তু প্রায় 35 জনের বেশি এবং পুরো হাসপাতাল জুড়ে কিন্তু আমরা দেখেছি যে শয্যা সংকটে হাসপাতালের বারান্দাতেও ঠাঁই হচ্ছে না ডেঙ্গু রোগীদের। অর্থাৎ এই যে পরিবেশটি পরিস্থিতিটি চলছে এটি শীঘ্রই নিয়ন্ত্রণ না হলে এই আক্রান্তের সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে, যেটি নিয়ে আসলে জেলা স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন। তবে দ্রুত এডিস মশা নিয়ন্ত্রণে তাগিদ দিয়েছেন ডেঙ্গু আক্রান্ত সহ স্থানীয়রা। শুভ ঘোষ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জের খবর জানছিলাম। এদিকে টাঙ্গাইল থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদ রানা। রানা, সারিকা, তুই জানেন যে সারা দেশের যে ডেঙ্গু যে প্রকোপ, সেই প্রকোপের যে চিত্র তার থেকে কিন্তু টাঙ্গাইলের একটু ভিন্ন চিত্র দেখতে পেয়েছি আমরা। আজ সকালে টাঙ্গাইলের 250-এর জেনারেল হাসপাতাল সহ বেশ কিছু বেসরকারি ক্লিনিকে আমরা খোঁজ নিয়েছি। সেখান থেকে জানতে পেরেছি যে গত 3 মাস আগেও যেখানে প্রায় 50-60 জন বা বিভিন্ন সময়ে 30-40 জন এই ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী ভর্তি ছিল, কিন্তু এখন বর্তমানে কিন্তু এই উপজেলা এবং জেলার যে সদর হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ তা অনেকটাই কমে এসেছে এবং দিন যাচ্ছে এর প্রকোপ আরও কমছে বলে জানিয়েছেন এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ আমি আজকে রয়েছি 250-এর জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে বর্তমানে 12 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে কিন্তু এখানে ভর্তি রয়েছেন এবং এছাড়াও গত এই চলতি বছরে কিন্তু প্রায় 1000-এর উপরে কিন্তু এই ডেঙ্গু রোগী আক্রান্ত হয় এবং তারা কিন্তু জেলা সদর সহ উপজেলা সদরে যে বিভিন্ন হাসপাতাল রয়েছে, প্রাইভেট ক্লিনিক রয়েছে, সেই ক্লিনিকগুলোতে তারা চিকিৎসা সেবা নিয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত এ বছরে প্রায় 4 জন এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং এই যে জেলা সদর হাসপাতালগুলো রয়েছে, প্রাইভেট কিছু ক্লিনিক রয়েছে, সকল তথ্য মোতাবেক তারা যে কর্তৃপক্ষ রয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন, তারা জানিয়েছেন যে এই ডেঙ্গুর রোগ মোকাবেলা করার জন্য সবাইকে সচেতন হতে হবে এবং সচেতনতার কারণেই কিন্তু এই যে মশাবাহিত রোগ, এই মশাবাহিত রোগ শেষ করে প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও টাঙ্গাইলের সিভিল সার্জন জানিয়েছেন যে এখানে যারা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু বিভিন্ন উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসছেন, সেইসব জায়গাগুলোতে তারা আসলে তেমনটা সচেতন নয় বলেই কিন্তু এই ডেঙ্গুর যে প্রকোপ সেই প্রকোপটা দেখা দিয়েছিল, কিন্তু বর্তমানে এর স্বাভাবিক ডেঙ্গুর স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।